ঢাকায় দাদাগিরি 26 বছর জীবনের স্কোরবোর্ডে তিনি অর্ধশত রানে দৌড় করায় সৌরভের 50 শততে বাঙালি স্পর্ধার 50 দেখুন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ 6 ও 7 জুলাই হেডলাইনস নিবেদন করলেন আইআইএইচ মানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট One of the world's best hotel schools. Shohanibedane. Prabhuji khatta mitha sweet and sour. Kholo khao durotto metao. Prabhuji namkin. Livosin DS. Ayurvedic liver tonic. Livosin DS khan shusto thakun. Ebong. Patanjali dibbo jol. Deshe jol. Proti photay bishuddhota. নমস্কার নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করলো কলকাতা পুলিশ আপনাদেরকে আরেকবার জানাই নূপুর শর্মার বিরুদ্ধে এবার লুকআউট সার্কুলার জারি কলকাতা পুলিশের বিস্তারিত জানবো পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি একদমই তুমি দেখো তুমি জানো যে প্রবেদ মোহাম্মদের এগেনস্ট নূপুর শর্মার যে বিতর্কিত মন্তব্য তার জেরে নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতার নারকেলডাঙ্গা থানা এবং আমাতি থানা দুটো মামলা হয়েছিল সেই দুটো মামলাতেই কলকাতা পুলিশের তরফ থেকে তাকে 41 সিআরপিসিতে নোটিশ পাঠানো হয়েছিল তলব করে কিন্তু দুটো ক্ষেত্রেই নূপুর শর্মা হাজিরা দেননি এবং 4 সপ্তাহ করে তিনি সময় চেয়েছিলেন তারই প্রেক্ষিতে যেহেতু তিনি দুবার কলকাতা পুলিশের নোটিশ ইভেক্ট করেছে তার প্রেক্ষিতে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই লুকআউট সার্কুলার জারি করা হয়েছে বলে আমরা জানতে পারছি ধন্যবাদ পিয়ালি আমাদের আরেকবার জানিয়ে রাখি যে এবার নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করলো কলকাতা পুলিশ আর এবার আমাদের নজর হায়দ্রাবাদের দিকে কারণ সেখানে মেগা বৈঠক বিজেপির দুদিনে জাতীয় কর্মসমিতির বৈঠক যা বিকেল 4টা থেকে শুরু হবে তবে তার আগে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি এবার নয়া কর্মসূচি বিজেপির হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি আন্দোলনের রূপ নেবে 20 কোটি মানুষের কাছে পৌঁছানোর টার্গেট হায়দ্রাবাদে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে আমরা এই বিষয়ে আরও জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে মৌপিয়া এই যে নয়া কর্মসূচি হর ঘর তিরঙ্গা কি এই কর্মসূচি কি জানা যাচ্ছে দেখো পায়েল আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল অফিস বেয়ারার যে রাষ্ট্রীয় পদাধিকারীদের যে বৈঠক ছিল যে বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং তারপর বসুন্ধরা রাজে সিন্ধিয়া তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি এই ঘণ্টা দুয়েকের বৈঠকের নির্যাস সম্পর্কে সাংবাদিকদের যেটা জানালেন তাতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কটা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হর ঘর তিরঙ্গা একদিকে যেমন বলা হচ্ছে যে আজকের এই বৈঠকে অর্থাৎ জাতীয় কর্মসমিতির বৈঠক যেটা দুদিনের শুরু হতে চলেছে আর ঠিক 1 ঘন্টা পর যার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঠিক আগেই যে রাষ্ট্রীয় পদাধিকারীদের যে বৈঠক ছিল ন্যাশনাল অফিস বেয়ারার্সদের যে বৈঠক ছিল সেই বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার গরিব কল্যাণমূলক কর্মসূচির জন্য কারণ বিজেপি মনে করছে যে সাম্প্রতিক অতীতে বিভিন্ন রাজ্যের নির্বাচন এবং উপনির্বাচনে বিজেপি যে সাফল্য পেয়েছে তাতেই গরিব কল্যাণ যোজনার অবদান রয়েছে এবং যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে যেটাও খুবই তাৎপর্যপূর্ণ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 2024-এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ তাকে সামনে আরও বেশি করে নিয়ে আসার একটা ইঙ্গিত বিজেপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এবং খুবই তাৎপর্যপূর্ণভাবে যেটা আজকে জানালেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া যে হর ঘর তিরঙ্গা এই একটি কর্মসূচি নেওয়া হচ্ছে এবং যাতে প্রায় 20 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া তাদের লক্ষ্য অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপি সবসময় যারা জাতীয়তাবাদী আবেগটাকে সামনে রাখে জাতীয়বাদ বিরোধীরা অভিযোগ করেন যে জাতীয়তাবাদী আবেগকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনের আগেও এই যে জাতীয়তাবাদী আবেগ সেই আবেগটাতে শান দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে এই 2022 সালে জাতীয় কর্মসমিতির বৈঠকের মুখে দাঁড়িয়ে যখন হর ঘর তিরঙ্গা এই প্রকল্পের এই কর্মসূচির কথা তারা বলছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পায়েল কারণ রাজনৈতিক মহল যেটা মনে করছে যে আরও একবার এই হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আবেগ তাতেই শান দিতে চাইছে বিজেপি পায়েল মুভি আমাদের সঙ্গে তুমি প্লিজ থাকো বসুন্ধরা রাজে সিন্ধিয়া তার বক্তব্য একবার শুনবো হর ঘর কে অন্দর তিরঙ্গা ये एक कार्यक्रम है हर घर तिरंगा कार्यक्रम उसको सफल बनाने के लिए देश को किस तरीके से एकजुट करके एक बड़ा
बड़ा आंदोलन खड़ा करने का हम प्रयास करें। ये हर घर तिरंगा एक अपने आप में आंदोलन बन जाएगा, लोगों को जुट एकजुट करेगा, लोगों को जोड़ेगा और उसका भी फायदा पूरे देश के अंदर होगा। ये हमारा लक्ष्य है कि करीबन 20 करोड़ लोगों तक पहुंचे। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, রয়েছেন মৌপিয়া নন্দী, রয়েছেন আমাদের ডেপুটি এডিটর হায়দ্রাবাদ থেকে। মৌপিয়া, তোমার প্রশ্ন। সৌগতদা, মৌপিয়া কথা বলছি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে, যেখানে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখান থেকে সরাসরি আপনার সঙ্গে কথা বলছি। সৌগতদা, আপনি শুনলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বক্তব্য, যেখানে হর ঘর তিরঙ্গার কথা বলা হচ্ছে এবং সেখানে 20 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে। আপনি এটাকে কীভাবে দেখছেন? আরও একবার কি বিজেপি জাতীয়তাবাদী যে অস্ত্র, তাতে শান দিতে চাইছে এই হর ঘর তিরঙ্গার মাধ্যমে? বিজেপি কোন স্লোগান খুঁজে পাচ্ছে না, তাই এটা এই স্লোগানটা দিচ্ছে। বাড়ি বাড়ি তিরঙ্গা, তিরঙ্গা তো জাতীয় পতাকা, সেটা বিজেপি নিজের বলে অ্যাপ্রোপ্রিয়েট করছে কেন? বিজেপি নিজেদের পতাকা তো গেরুয়া, স্যাফরন ফ্ল্যাগ। ওরা কি স্যাফরন ছেড়ে দিল, তিরঙ্গায় চলে এলো? এই প্রশ্নগুলো আমাদের রয়েছে। বিজেপি সরকার হিসেবে ব্যর্থ, মানুষের চাকরি দিতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি সমাধান করতে পারছে না, অয়রা জাতীয়তাবাদ বা ধর্মীয় উন্মাদনা দুটো একটা ব্যবহার করছে। এখন দেখছি যে জাতীয়তাবাদ ব্যবহার করছে, ওদের স্লোগানে কোনো নূতনত্ব নেই, ওদের স্লোগান নতুন করে মানুষকে আকর্ষণও করবে না। হার ঘর তিরঙ্গা স্লোগান হিসেবে ফ্লপ করবে, এটাই আমার মনে হয়। সৌগতদা, ধন্যবাদ, ফিরিয়ে দেবো পায়েলের কাছে। পায়েল, ধন্যবাদ। মৌপিয়া আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, সরাসরি হায়দ্রাবাদে, যেখানে এই বৈঠক চলছে এবং হায়দ্রাবাদে বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই বৈঠক, এবং বৈঠকেই যেখানে হর ঘর তিরঙ্গায় নয়া কর্মসূচি বিজেপির, যেখানে 20 কোটি মানুষের কাছে পৌঁছানোর টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। জাতীয়তাবাদের আবেগে শান পদ্ম শিবিরের নজর 2024। তেলেঙ্গানায় বিজেপি টিআরএস দ্বৈরথ, বিজেপির বৈঠককে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ টিআরএস এর। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে হায়দ্রাবাদে আসছেন নরেন্দ্র মোদী, একই দিনে হায়দ্রাবাদে যশবন্ত সিনহা। যশবন্ত সিনহার সমর্থনে প্রচারে টিআরএস মোদীকে স্বাগত জানাতেও যাচ্ছেন না কে? চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানায় বিজেপি টিআরএস দ্বৈরথ, বিজেপির বৈঠককে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ টিআরএস এর। জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে হায়দ্রাবাদে আসছেন নরেন্দ্র মোদী, একই দিনে হায়দ্রাবাদে যশবন্ত সিনহা। যশবন্ত সিনহার সমর্থনে প্রচারে টিআরএস মোদীকে স্বাগত জানাতে যাচ্ছেন না কে? চন্দ্রশেখর রাও। बंगाल में जो देखा गया कि आप पूरा ताकत के साथ वहां पे लड़ा, लेकिन ममता बनर्जी का जो आउटसाइडर स्लोगन था, आउटसाइडर कैंपेन था, वो आपको बहुत महंगा पड़ा। तो यहाँ पे भी तेलंगाना में यू आर फोकसिंग मच ऑन द कल्चर ऑफ तेलंगाना, लेकिन यहाँ पे भी वो क्या तेलंगाना का जो आम आदमी है वो बीजेपी को अपनाएंगे? बिल्कुल नहीं। आप देखिए ना, जिस तरह से ममता जी ने कहा था, ममता दीदी ने कहा कि आउटसाइडर्स हैं, प्राइम मिनिस्टर ऑफ इंडिया बंगाल में आउटसाइडर हैं, प्राइम मिनिस्टर ऑफ इंडिया इज़ नॉट द प्राइम मिनिस्टर ऑफ वेस्ट बंगाल। ममता दीदी से कोई जाके पूछेगा आपके प्राइम मिनिस्टर कौन है, मैं खुद हूँ कहेंगी, आई एम माई सेल्फ द प्राइम मिनिस्टर ऑफ माई सेल्फ ऑफ माई स्टेट कहेंगी। ममता दीदी के भी प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी ही हैं। तो ये जो आउटसाइडर का जो हम पे थोप लगाया जाता है कि हम भेदभाव लाते हैं, हम लोगों के बीच एक डिवाइड फैलाना चाहते हैं, वो तो खुद कर रही हैं। यहाँ पर भी केसीआर और ओवैसी भी वही कर रहे हैं, हम पे थोप लगा रहे हैं कि आप डिवाइड लाना चाहते हो, लेकिन डिवाइड की बात तो वो खुद करते हैं, हम तो डिवाइड की बात नहीं करते ना। बाकी ममता जी कहीं और जाके लड़ेंगी या ओवैसी बाकी जगह जाके लड़ते हैं तो हम कहते हैं यू आर एन आउटसाइडर। ओवैसी गए थे ना लड़ने के लिए दूसरी स्टेट्स में, तो हमने जाके कहा कि आउटसाइडर आ रहे हैं,
आप तो हैदराबाद से, तेलंगाना से आप यहाँ आके क्यों लड़ रहे हो? हमने कभी उनको कहा कि आप आउटसाइडर हो? ममता जी कहीं और जाके लड़ेंगी, गोवा में गई थी, हमने कहा कि आप आउटसाइडर हो? नहीं, हम सब एक समझते हैं। तो इनका दिमाग इतना ही है, छोटा सा, इतनी छोटी सोच है इन सब की कि जो भी आता है आउटसाइडर। आप डेमोक्रेटिकली लड़ो ना, हम लड़ रहे हैं, आप डेमोक्रेटिकली लड़ो। अरे पर मालदा दिके नजर रखते हो, मालदा स्कूल बस दुर्घटना, नयाजुलीते पड़े जाए स्कूल बस, आहत 15 जन पड़ुआ। आपनादेरके आरो एकबार जानाई, मालदाय दुर्घटना, स्कूल बस दुर्घटनार मुखे पड़े, नयाजुलीते पड़े जाए स्कूल बस, आहत होयेछेन 15 जन पड़ुआ। एई बिषये विस्तारित आपनादेरके जानाबो, तबे एई मुहूर्ते जे आपडेट आमरा पाच्छि, आपनादेरके छबिओ देखाच्छि आमरा, नयाजुलीते पड़े जाए स्कूल बस, आहत होयेछेन 15 जन पड़ुआ। मालदाय स्कूल बस दुर्घटना, नयाजुलीते पड़े जाए स्कूल बस, आहत 15 जन पड़ुआ। मालदाय दुर्घटनाय स्कूल बस उल्टे जाए स्कूल बस, आहत होयेछेन 15 जन। आपनादेरके जे छबि देखाच्छि, स्कूल बस पुरो उल्टे रयेछे, सेखाने पड़ुआरा छिलेन, आहत होयेछेन एखोन अब्दि 15 जन पड़ुआ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাবো, তবে তার আগে দেখুন যে ছবি দেখতে পাচ্ছি, স্কুল বাসে যে পড়ুয়ারা ছিল তাদের স্কুল ব্যাগ, তাদের টিফিন বক্স, তাদের ওয়াটার বোতল এইভাবে কিন্তু পড়ে রয়েছে, এবং আহত হয়েছেন স্কুল বাসের যারা পড়ুয়ারা ছিলেন তারা। মালদায় দুর্ঘটনায় স্কুল বাস, বাস উল্টে যায়, কিভাবে বাস উল্টে গেল, গতি কি অত্যাধিক ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে কি বাস উল্টে যায়, সব বিষয় আমরা জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরো জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয়, রয়েছেন সরাসরি রণজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। রণজয়, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং পড়ুয়ারা তারা কেমন আছেন এই মুহূর্তে? হ্যালো, কোনো কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি, মালদায় উল্টে যায় স্কুল বাস, আহত হয়েছেন 15 জন পড়ুয়া, প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি জানাচ্ছেন শুনুন। এখানে বাড়ি, আমি রোড থেকে বেরিয়ে দেখছি বাসটা উল্টাচ্ছে, তখনই আমি সঙ্গে সঙ্গে এবার চলে এসেছি। আমার তখন মোটামুটি 3-4 জন ছিল, তখন তো মানে যেরকম মুরগি বা গাড়ি উঠে যায় ছটপট করতে সব এরকম করছিল, যেগুলো বেশি হয় এখন ধরে ধরে মানে কোন টাকা বের করবো বলা যাচ্ছে না, একবার এরকম অবস্থা। তারপরে আমি আশেপাশে পাম্পের লোকগুলো আসলো, তবে ধরে ধরে সব থেকে বের করলাম, আর যেগুলো বেশি ক্ষতি হয়েছে ওগুলোকে টোটো দিতে আগে পাঠিয়ে দিয়েছি। তারপরে পুলিশ মোটামুটি আধা ঘন্টা পরে এসছে, তারপরে আবার যেগুলো হয়েছে তাই আমি সেদিকে পাঠানো। কতগুলো বাচ্চা আহত হয়েছে? মোটামুটি 75 থেকে 75 মোটামুটি আহত মোটামুটি 15 থেকে 16টা বেশি হয়েছে, আর যেগুলো হয়েছে অল্প স্বল্প যেগুলো লেগেছে ওগুলো স্কুলে নিয়ে গেছে। ড্রাইভার এখানে গাড়িতে ছিল, ড্রাইভারের কিছু হয়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম। আহত হয়েছেন 20 থেকে 25 জন পড়ুয়া, এমনটাই বললেন প্রত্যক্ষদর্শী একজন। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে, রণজয় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, পড়ুয়ারা তারা কেমন আছেন? প্রথমে বলে রাখি, স্কুল ছুটি হওয়ার পর এই বাসটি প্রতিদিন কিন্তু এই স্কুলে কেন্দ্রীয় বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তাদের গন্তব্যস্থল মানে মূলত তাদের বাড়িতে পৌঁছে দেয়, এবং এই বাসটি আজকে নিয়মিত সেই সময় মতন দুপুরবেলা রওনা দেয়, এবং তারপরে মালদা মানিকচক যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপর থেকে স্কুলের ঠিক পাশেই যে রাস্তা রয়েছে সেইখানে সে উল্টে যায়, পাল্টি খেয়ে যায় এবং গুরুতর জখম হন এই বাসে প্রায় 15 জন ছাত্রছাত্রী, এবং এই বাসে মোট 71 জন ছাত্রছাত্রী ছিল, এবং তাদের মধ্যে 15 জনের গুরুতর জখম হন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, ইন্দ্রবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে, এবং এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই। প্রত্যেক বাচ্চা যারা রয়েছেন, যারা স্টুডেন্ট ছিলেন, তারা প্রত্যেকে সুস্থ রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে, এবং পুলিশ কর্তারা খুঁটিয়ে দেখছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, বাসের কোনো ত্রুটি রয়েছে কিনা। এই স্কুলের যারা প্রিন্সিপাল রয়েছেন বা শিক্ষক রয়েছেন তারা জানাচ্ছেন গত 8 বছর ধরে এই বাসটি চলে, এই রেল দপ্তরের বাস, রেলের কর্মী যারা রয়েছেন তাদের ছাত্র, তাদের ছেলেমেয়েরাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করে, এবং রেল দপ্তর এই বাসে করে তাদেরকে স্কুলে পাঠায়, এবং স্কুল কর্তৃপক্ষ দাবি করতে যে এই বাসটি টেকনিক্যাল কোনো ফল্ট আছে রয়েছে কিনা সেটা দেখা তাদের দায়িত্ব নয়, এটা রেল দপ্তর দেখার দায়িত্ব, এবং রেল দপ্তর এখনো পর্যন্ত এই বাসটি ত্রুটিপূর্ণ কিনা সেই বিষয়টি জানতে পারেননি। এবং এই এই বাসটি যে বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বাসটির প্রত্যেকটি যন্ত্রাংশ পরীক্ষা করে দেখছেন ইংরেজবাজার থানার পুলিশ কর্তারা, এবং এই এই টেকনিক্যাল যে টিম রয়েছে মালদা রাজ্য পরিবহন দপ্তরে তারা খুঁটিয়ে দেখছেন যে কোনো টেকনিক্যাল পার্ট কোনো
অংশ ক্ষতিগ্রস্ত ছিল কিনা বা দুর্বল ছিল কিনা, যে কারণে এই বাসটি উল্টে যায়। এই এলাকার যারা রাজা কিভাবে বাসটা উল্টে গেল সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করার কথা ভাবনা চিন্তা চলছে। নজর রাখো, আপাতত ধন্যবাদ তোমাকে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तब घर हमेशा के लिए स्ट्रॉन्ग। আজকের জন্যই বোধহয় পুরী বা পুরীর জন্যই হয়তো আজকের দিনটা, আর জগন্নাথ দেবের রথযাত্রা। কোভিডকালে দু বছরের বাধা কাটিয়ে আজ ভক্তদের বাঁধ ভেঙেছে শ্রীক্ষেত্রে। দাপরে কৃষ্ণের কলিযুগের মালব লীলা চাক্ষুষ করতে হাজির কমপক্ষে 10 লক্ষ ভক্ত। কড়া নিরাপত্তার মোড়কে পুরী, রথ টানার রাস্তা গ্র্যান্ড রোডে প্রচুর পুলিশ সেনাকর্মী মোতায়েন। সকালে বিশেষ পুজোর পর রথে ওঠেন প্রথমে বলভদ্র, তারপর সুভদ্রা, সবশেষে জগন্নাথ। রথ উপলক্ষে আজ তিনজনেরই বিশেষ সাজ। শ্রীমন্দির থেকে বেরিয়ে রথে চেপে গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন তিন ভাই বোন। 8 দিনের মাথায় পূর্ণ যাত্রা। এই কদিন গুন্ডিচা মন্দিরেই চলবে নিত্য পুজো। বাংলার প্রাচীন রথযাত্রা হুগলির মাহেশে 626 বছরের পুরনো রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ ভক্ত উপস্থিত হয়েছেন মাহেশে। শ্রীক্ষেত্র পুরীর পরেই দেশের সব থেকে পুরনো রথযাত্রা মাহেশেই হয়। চৈতন্যদেব নিজে এই রথে অংশ নিয়েছিলেন। বিকেল 4টে নাগাদ নবনীলাচলে রথের রশিতে টান পড়বে, আর তার আগে চলছে বিশেষ পুজো। পুরীর যেমন জগন্নাথ, কোচবিহারে তেমনই মদনমোহন। কোভিডের ধাক্কা কাটিয়ে 2 বছর পর আজ আবার মানুষের মাঝে বেরোচ্ছেন মদনমোহন। কোচবিহার রাজপরিবারের সদস্য দুয়ারবক্সী বিকেল 4:55 রশিতে টান দেবেন। তারপর কোচবিহারের জেলাশাসক দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান রশি টানার পর যাত্রার সূচনা। তার আগে সকাল 8টা থেকে স্নান পর্ব শেষে বিশেষ পুজো, তারপর রথাচুর হবেন মদনমোহন। রথযাত্রা সকালে জগন্নাথ দর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে সকালের বিশেষ পুজোয় অংশ নিলেন অমিত শাহ। নিজেই করলেন মঙ্গল আরতি। ভিড়ে ঠাসা মন্দিরে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। আগামী রবি এবং সোমবার বিশেষ অধিবেশন আছে মহারাষ্ট্র বিধানসভায়। প্রথম দিন হবে স্পিকার নির্বাচন। নানা পাটোয়ার পদত্যাগের পর থেকে স্পিকার পদ শূন্য হয়ে রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। স্পিকার নির্বাচনের পরদিন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে শিন্দে শিবির বলে জানা গিয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় আজ ইডি হাজিরা সঞ্জয় রাউতের। বেলা 12টা নাগাদ মুম্বাইয়ের ইডি দফতরে যাবেন। ভিড় বাড়াবেন না, ইডি অফিসের বাইরে টুইট করে সেনাকর্মী সমর্থকদের আবেদন শিবসেনা মুখপাত্রের। দালাল চক্রের বাড়বাড়ন্তের ফলে রোগীদের চূড়ান্ত হয়রানির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে টাকা না দিলে মেলে না স্ট্রেচার, এমনকি রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সবকিছুই তৃণমূল পরিচালিত, হাসপাতাল সুপার এ ব্যাপারে অবগত কিন্তু তারা মোটা অঙ্কের কমিশন পায় বলে নীরব। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে টুপুল রেল ইয়ার্ড সংলগ্ন পাহাড়ের মাটি ধসে যায়। সেই মাটি পাথর ইজেই নদী দিয়ে বয়ে এসে ধসিয়ে দেয় স্টেশন। নদীর একাংশে আটকে গিয়ে বাঁধের আকার নেয়। টুপুল স্টেশন সংলগ্ন সেনাশিবির জনবসতি সবকিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে ধস নেমেছিল, সে সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন, যার ফলে এত মৃত্যু হয়েছে বলে মনে করছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে চলছে উদ্ধার কাজ। স্থানীয়দের অনুরোধে ইজয় নদীর আটকে যাবার জায়গা সাফ করে রেল। মুখ্যমন্ত্রী বীরেন সিং, লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতাস সহ বিশিষ্টরা এলাকা পরিদর্শন করেন। এখনো বানভাসী অসম। 25টি জেলায় 2608টি গ্রাম জলের তলায়। 30 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় 3 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে লখিমপুর এবং নগাঁওয়ে 2 জন করে, বরপেটা বিশ্বনাথ ধেমাজি এবং মরিগাঁওয়ে 1 জন করে মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এপ্রিল থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 159। 141 জন বন্যা এবং 18 জন ধসে মারা গিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। 22টি জেলায় 551টি ত্রাণ শিবিরে আছেন 3,05,000 মানুষ। অনেক বন্যা দুর্গত গত 3 মাস ধরে 37 নম্বর জাতীয় সড়কে আশ্রয় নিয়েছেন। বাংলার আজি 24 ঘন্টা হেডলাইন্স এখন নিবেদন করছেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইয়োর ইন্টারন্যাশনাল গেটওয়ে। মালদায় ভয়াবহ দুর্ঘটনা। ইংরেজ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস, গুরুতর জখম 15, আশঙ্কাজনক 5। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি জারি, শিক্ষা দপ্তরে গতবারের মতো অনলাইনেই ভর্তি, 18 জুলাই থেকে আবেদন গ্রহণ, 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া, জানালো শিক্ষা দপ্তর। ডায়াবেটিসের বদলে হাটের ওষুধ বেচলেন দোকানি, সস্তার বদলে বেচে দেওয়া হলো দামি ওষুধ, খড়গপুরের ঘটনায় হতবাক বাংলা, রোগীর পরিবারের জন্যই ভুল দাবি ওষুধ ব্যবসায়ী। চন্দ্রকোনায় মোড়লদের নিদানে যুবক ও মহিলার উপর রাত ভোর অত্যাচার, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে ব্যাপক মারধর, পুলিশের তৎপরতায় উদ্ধার, তদন্ত শুরু। নিকাশী নালার জল থেকে কোভিডের নমুনা সংগ্রহের উদ্যোগ NIBMG-র সঙ্গে স্বাস্থ্য দফতর, করোনা ছড়াচ্ছে কিনা বুঝতেই কলকাতা ও বেশ কিছু পুরো এলাকায় সংগ্রহ করা হবে নমুনা। 17,000-এর উপরেই দেশের দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত 17,092, 29 জনের মৃত্যু, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে 1,09,000, পজিটিভিটি রেট 4.14%। মাঝ আকাশে ফের বিপত্তি, জব্বলপুরে যাওয়ার সময় চলন্ত বিমানে আগুন আতঙ্ক, বিমানটিকে ফেরানো হলো দিল্লিতে, সুরক্ষিত যাত্রীরা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার থেকে উপকূলে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা, উত্তরবঙ্গে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। হেডলাইন্স এখন নিবেদন করলেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইয়োর ইন্টারন্যাশনাল গেটওয়ে। ফিল্ম বিরতির পর আবারও নজর রাখবো মালদায়, মালদার লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল বাসে দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন পড়ুয়া, তাদের মধ্যে 5 জনকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে, বাসে 71 জন পড়ুয়া ছিলেন, স্কুল থেকে ফেরার পথেই দুর্ঘটনা, কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল বাসে দুর্ঘটনা, আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া, 15 জন পড়ুয়া আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে, তাদেরকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে, বাসে 71 জন পড়ুয়া ছিলেন, স্কুল থেকে ফেরার পথেই বিপত্তি ঘটে দুর্ঘটনা, কি কারণে দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Sham Steel Flexi Strong TMT Bar. TMT Flexi Strong. Tab ghar hamesha ke liye strong. আজকের জন্যই বোধহয় পুরী, বা পুরীর জন্যই হয়তো আজকের দিনটা, আর জগন্নাথ দেবের রথযাত্রা। কোভিডকালে 2 বছরের বাধা কাটিয়ে আজ ভক্তদের বাঁধ ভেঙেছে শ্রীক্ষেত্রে। দাপরের কৃষ্ণের কলিযুগের মালব লীলা চাক্ষুষ করতে হাজির কমপক্ষে 10 লক্ষ ভক্ত। কড়া নিরাপত্তার মোড়কে পুরী, রথ টানার রাস্তা গ্র্যান্ড রোডে প্রচুর পুলিশ সেনাকর্মী মোতায়েন। সকালে বিশেষ পুজোর পর রথে ওঠেন প্রথমে বলভদ্র, তারপর সুভদ্রা, সবশেষে জগন্নাথ। রথ উপলক্ষে আজ 3 জনেরই বিশেষ সাজ, শ্রীমন্দির থেকে বেরিয়ে রথে চেপে গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন 3 ভাই বোন। 8 দিনের মাথায় পূর্ণযাত্রা, এই কদিন গুন্ডিচা মন্দিরে চলবে নিত্য পুজো। বাংলার প্রাচীন রথযাত্রা হুগলির মাহেশে, 626 বছরের পুরনো রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ ভক্ত উপস্থিত হয়েছেন মাহেশে। শ্রীক্ষেত্র পুরীর পরেই দেশের সব থেকে পুরনো রথযাত্রা মাহেশেই হয়। চৈতন্যদেব নিজে এই রথে অংশ নিয়েছিলেন, বিকেল 4টা নাগাদ নবনীলাচলে রথের রশিতে টান পড়বে, আর তার আগে চলছে বিশেষ পুজো। পুরীর যেমন জগন্নাথ, কোচবিহারে তেমনই মদনমোহন। কোভিডের ধাক্কা কাটিয়ে 2 বছর পর আজ আবার মানুষের মাঝে বেরোচ্ছেন মদনমোহন। কোচবিহার রাজপরিবারের সদস্য দুয়ারবক্সি বিকেল 4:55 রশিতে টান দেবেন, তারপর কোচবিহারের জেলাশাসক দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান রশি টানার পর যাত্রার সূচনা। তার আগে সকাল 8টা থেকে স্নান পর্ব শেষে বিশেষ পুজো, তারপর রথাচুর হবেন মদনমোহন। রথযাত্রা সকালে জগন্নাথ দর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাটের আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে সকালের বিশেষ পুজোয় অংশ নিলেন অমিত শাহ, নিজেই করলেন মঙ্গল আরতি, ভিড়ে ঠাসা মন্দিরে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। আগামী রবি এবং সোমবার বিশেষ অধিবেশন আছে মহারাষ্ট্র বিধানসভায়। প্রথম দিন হবে স্পিকার নির্বাচন, নানা পাটোয়ার পদত্যাগের পর থেকে স্পিকার পদ শূন্য হয়ে রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। স্পিকার নির্বাচনের পরদিন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে শিন্দে শিবির বলে জানা গিয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় আজ ইডি হাজিরা সঞ্জয় রাউতের, বেলা 12টা নাগাদ মুম্বাইয়ের ইডি দফতরে যাবেন, ভিড় বাড়াবেন না, ইডি অফিসের বাইরে টুইট করে সেনাকর্মী সমর্থকদের আবেদন শিবসেনা মুখপাত্রের।
দালাল চক্রের বারবারন্তের ফলে রোগীদের চূড়ান্ত হয়রানির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে টাকা না দিলে মেলে না স্ট্রেচার, এমনকি রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সবকিছুই তৃণমূল পরিচালিত, হাসপাতাল সুপার এ ব্যাপারে অবগত, কিন্তু তারা মোটা অঙ্কের কমিশন পায় বলে নীরব। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে টুপুল রেল ইয়ার্ড সংলগ্ন পাহাড়ের মাটি ধসে যায়। সেই মাটি পাথর ইজেই নদী দিয়ে বয়ে এসে ধসিয়ে দেয় স্টেশন, নদীর একাংশে আটকে গিয়ে বাঁধের আকার নেয়। টুপুল স্টেশন সংলগ্ন সেনাশিবির জনবসতি সবকিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে ধস নেমেছিল, সে সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন, যার ফলে এত মৃত্যু হয়েছে বলে মনে করছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে চলছে উদ্ধার কাজ। স্থানীয়দের অনুরোধে ইজয় নদীর আটকে যাবার জায়গা সাফ করে রেল। মুখ্যমন্ত্রী বীরেন সিং, লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতাস সহ বিশিষ্টরা এলাকা পরিদর্শন করেন। এখনো বানভাসী অসম, 25টি জেলায় 2608টি গ্রাম জলের তলায়, 30 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় 3 শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে লখিমপুর এবং নগাঁওয়ে 2 জন করে, বরপেটা বিশ্বনাথ ধেমাজি এবং মরিগাঁওয়ে 1 জন করে মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এপ্রিল থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 159। 141 জন বন্যা এবং 18 জন ধসে মারা গিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। 22টি জেলায় 551টি ত্রাণ শিবিরে আছেন 3,05,000 মানুষ। অনেক বন্যা দুর্গত গত 3 মাস ধরে 37 নম্বর জাতীয় সড়কেই আশ্রয় নিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা। মহারাষ্ট্রে আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে, সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। আজ সন্ধ্যে 7:30 নাগাদ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিন্ডে, তবে আজ শুধু শিন্ডেরই শপথ গ্রহণ, পরদিন বাকিদের শপথ। দেবেন্দ্র ফডণবীস সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে আরও বলেছেন তিনি মন্ত্রিসভায় যোগ দেবেন না। নির্মল বাজে মন্তব্যে ক্ষুব্ধ বেলুড় মঠ কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সারদা দেবী কখনো বলেননি তিনি মানবী রূপে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন, এমন কোনো তথ্য প্রমাণ কোথাও নেই বলে জানিয়ে স্বামী সুবীরানন্দ নির্মল মাজের নাম না করে বলেছেন ওই রাজনৈতিক নেতার মন্তব্যে ব্যথিত ভক্তকুল, মঠের অগণিত ভক্ত আঘাত পেয়েছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে ছত্রধর মাহাতো দুই ছেলের বিয়ে, একদিনের ফারাকে তার দুই ছেলে দেবীপ্রসাদ এবং ধৃতিপ্রসাদের বিয়ে হবে 3রা এবং 5ই জুলাই, তার পরদিন 6ই জুলাই দুজনের একই সঙ্গে বৌভাত, তাই নগরতলা আদালতের প্রধান বিচারকের এজলাসে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছেন ছত্রধর মাহাতো। মণিপুরের ননী জেলায় ইজেই নদী সংলগ্ন টুপুল স্টেশনের কাছে বিশাল ধস, এ পর্যন্ত 6টি দেহ উদ্ধার হয়েছে, জীবিত উদ্ধার করা গিয়েছে 13 জনকে, নিখোঁজ এখনো 53 জন, জীবিতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কা, ভরসা দেখা যায় না, টিকে যায়। মালদায় ভয়াবহ দুর্ঘটনা, ইংরেজ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস, গুরুতর জখম 15 জন, আশঙ্কাজনক 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। নজরে 2024, জাতীয়তাবাদের আবেগে শান পদ্ম শিবিরের, বাড়ি বাড়ি পৌঁছতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, হায়দ্রাবাদে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে 20 কোটি মানুষের কাছে পৌঁছানোর টার্গেট। তেলেঙ্গানায় বিজেপি টিআরএস দ্বৈরথ, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠককে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ, রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থীর সমর্থনে প্রচারে টিআরএস নেতারা, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও যাননি চন্দ্রশেখর রাও। জনসংযোগ বাড়াতে আসরে তৃণমূল বিধায়ক, রাসবিহারী কেন্দ্রে অভিযোগ জানানোর নয়া ব্যবস্থা, কিউআর কোডের মাধ্যমে জানানো যাবে অভিযোগ, নতুন পরিষেবা চালু দেবাশিস কুমারের। ভাটপাড়ায় শুট আউট, বাকর মহল্লায় পুরসভা ঠিকাদারকে লক্ষ্য করে পরপর 6টি গুলি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, সিন্ডিকেট বিবাদেই খুন, তদন্ত শুরু। সাঁতার শিখতে নেমে হাওড়ার স্বামীজি সংঘের পুলে মৃত্যু, বালকের প্রশিক্ষক ছিল না, অভিযোগ পরিবারের, স্বচ্ছ নয় জল তাও পরীক্ষার প্রয়োজন জানালেন হাওড়ার পুর প্রশাসক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো পুল। মণিপুরের নোনে জেলায় ভয়াবহ ধস, 18 জওয়ান সহ 81 জনের মৃত্যু, মৃতদের মধ্যে দার্জিলিংয়ে 9 ও জলপাইগুড়ির 1 সেনাকর্মী, দেহ আনা হলো দার্জিলিংয়ে।
শেষ পর্যন্ত বরফ গলল না, অভিষেক স্নেহাশিস কথা বললেও কাটল না জট। বাংলা থেকে বিদায় নিলেন ঋদ্ধিমান সাহা, সিএবি দিল রিলিজ লেটার। যে বাংলা ভাষার এত গরিমা মাধুর্য, সেই বাংলা নিয়ে এত অবজ্ঞা কেন? বাংলা ভাষার সঙ্গে বাঙালির কি চোরা লড়াই চলছে? দেখুন বাংলা বনাম বাঙালি। আজকের অতিথি অপর্ণা সেন ও কল্যাণ রায়, সঙ্গে থাকছেন শ্রীজাত সন্ধে সাতটায়। ক্রিকেটের মক্কায় দাদাগিরির 26 বছর, জীবনের স্কোরবোর্ডে তিনি অর্ধশতরানের দোরগোড়ায়। সৌরভের 50, আদতে বাঙালি স্পর্ধার 50। দেখুন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ 6 ও 7 জুলাই। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। সহ নিবেদনে প্রভুজি খট্টা মিঠা, সুইট অ্যান্ড সাওয়ার, খোলো খাও দূরত্ব মেটাও, প্রভুজি নামকিন। জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে, আমি শুভদীপ। যে খবরের দিকে নজর রাখবো, মালদায় স্কুল পড়ুয়া বোঝাই বাস উল্টে গেল ইংরেজ বাজারে, কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল বাস, এই স্কুল বাস এই দুর্ঘটনা, একেবারে উল্টে যায় এই স্কুল বাসটি, বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 5 জন, যাদের মেডিকেল কলেজ সেখানে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 71 জন পড়ুয়া ছিল বাসটিতে এমনটাই জানা যাচ্ছে। স্কুল থেকে ফিরছিল বাসটি আর সে সময় দুর্ঘটনা। কি কারণে দুর্ঘটনা, কিভাবে উল্টে গেল একেবারে স্কুল পড়ুয়া বোঝাই এই বাসটি, খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যক্ষদর্শী স্থানীয়রা কি বলছেন শোনাবো। এখানে বাড়ি আমি রোড থেকে বেরিয়ে দেখছি বাসটা উঠাচ্ছে, তখনই আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমার তখন মোটামুটি 3-4 জন ছিল, তখন তো মানে যেরকম মুরগি বা গাড়ি উঠে ছটফট করতে সব এরকম করছিল, যেগুলো বেশি এখন ধরে ধরে মানে কোন টাকা বের করবো বলা যাচ্ছে না, একবার এরকম অবস্থা। তারপরে এখন আশেপাশে পাম্পের লোকগুলো আসে, তবে ধরে ধরে সব থেকে বের করলাম, আর যেগুলো বেশি ক্ষতি হয়েছে ওগুলোকে টোটো দিতে আগে পাঠিয়ে দিয়েছি। তারপরে পুলিশ মোটামুটি আধা ঘন্টা পরে এসছে, তারপরে আবার যেগুলো হয়েছে তাই আমার সাথে পাঠানো। কতগুলো বাচ্চা আহত হয়েছে? মোটামুটি 15-16 জন, মোটামুটি আহত মোটামুটি 15-16টা বেশি হয়েছে, আর যেগুলো হয়েছে অল্প স্বল্প যেগুলো লেগেছে ওগুলো স্কুলে নিয়ে গেছে। ড্রাইভার কোথায়? ড্রাইভার এখানে গাড়ি দিয়েছিল, ড্রাইভারের কিছু হয়নি। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থলে, সরাসরি যাব রণজয়ের কাছে। রণজয়, সবার আগে জানতে চাইব যে সমস্ত পড়ুয়ারা আহত হয়েছেন কি অবস্থা তাদের? কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, একেবারে ঘটনাস্থলেই রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। তবে তার আগে আপনাদের আরও একবার জানাবো, ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, আতঙ্কিত হয়ে পড়েছেন এই পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনার খবর পাওয়ার পর থেকেই আতঙ্ক বাড়ে, অভিভাবকরা ঘটনাস্থলে আসতে শুরু করেন। যদিও যে সমস্ত পড়ুয়ারা আহত হয়েছেন তাদের শুশ্রূষা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বেশ কয়েকজন আশঙ্কাজনক রয়েছেন। রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, যারা আহত হয়েছেন যে সমস্ত পড়ুয়ারা, কি অবস্থা, কি পরিস্থিতি তাদের? সৌদীপ, প্রথমে বলে রাখি স্কুল ছুটি হওয়ার পর এই বাসে করেই প্রতিদিন কিন্তু 71 জন ছাত্রছাত্রী তাদের নিজস্ব বাড়িতে যায়। এই বাসটি হচ্ছে রেল দপ্তরের বাস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাস নয়। গত 8 বছরের বেশি সময় ধরে এই বাসটি চলছে, এবং আজ দুপুরে যখন এই বাসটি স্কুল ছুটি হয় তখন এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের কার্যস্থল, তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, এবং স্কুলের ঠিক 100 মিটার দূরেই কিন্তু বাসটি কোনোভাবে নিয়ন্ত্রণ হারায় এবং এই জায়গায় পাল্টে খেয়ে, এবং এখনো পর্যন্ত এই এই দুর্ঘটনার ফলে এখনো পর্যন্ত 15 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জন অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তারা নিশ্চিত নয়, এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, এবং কেন এই বাসটি দুর্ঘটনাগ্রস্ত হলো, কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে কিনা, বাসটি কোনো রকম যন্ত্রাংশ কোনো ত্রুটি রয়েছে কিনা, সমস্তটি খতিয়ে রাখা হচ্ছে ইংরেজ বাজার থানার পুলিশের তরফ থেকে, এবং মালদা রাজ্য পরিবহন দপ্তর যে রয়েছে, পরিবহন দপ্তরের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই চালক কোথায় এবং চালকের ভূমিকা কি ছিল, এখানে চালকের বক্তব্য সব থেকে গুরুত্বপূর্ণ, চালককে কি পাওয়া যাচ্ছে? পুলিশ কর্তারা বলছেন চালকের সঙ্গে তারা কথা বলেছেন, এবং চালক বলছেন যে কোনোভাবে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে তিনি নিশ্চিত নন, এবং সেই চালককে জেরা করছে পুলিশ কর্তারা, যেহেতু চালক এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছেন, ফলে এখনো স্পষ্টভাবে চালকের বয়ান আমরা পাইনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ দাবি করছে যে বাসটি ত্রুটি ছিল কিনা সেই বিষয়ে তারা জানেন না, বাসটি যেহেতু রেল দপ্তর থেকে আসে, রেল দপ্তরের বাস, এবং তারা যেহেতু সবুজ সংকেত দেন, এবং যার ফলে এই বাসটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে
এসে ছাত্রছাত্রীদের যারা রেলপথে পড়াশোনা করে, মনোজয় তুমি জানাচ্ছিলে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শারীরিক অবস্থা কি, হাসপাতাল সূত্রে কোনো খবর কি পাচ্ছো? শুভদীপ, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি পাঁচজনকে প্রাথমিকভাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় চোট রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে, এবং যাদের গুরুতর জখম হয়েছেন কিনা, কোনো মাথায় কোনো বড় আঘাত পেয়েছে কিনা সেই বিষয়ে তারা খোঁজ খবর শুরু করেছেন। পুলিশকর্তারা এবং মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন তারাও চিকিৎসা শুরু করেছেন। সিটি স্ক্যান করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো গুরুতর জখম নেই, কিন্তু যেহেতু মাথায় চোট রয়েছে ফলে এই মুহূর্তে তারা মালদা ফিরছিল কিভাবে, উল্টে যায় কিভাবে, পাল্টি খেলো এই বাসটি, খতিয়ে দেখা হচ্ছে। আসবো পরের খবরে। ফের ভাটপাড়ায় শুট আউট, ভাটপাড়ায় যুবককে গুলি করে খুন। নিহত যুবকের নাম সালামউদ্দিন আনসারী। নিহত যুবক পুরসভার ঠিকাদার। যুবককে লক্ষ্য করে পরপর ছটি গুলি করে খুন করা হয়। ঠিকাদারির পাশাপাশি সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি, এমনটাই খবর। খুনের নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি, সরাসরি যাব রণয়ের কাছে। রণয়, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, কি কারণে হামলা, কি কারণে খুন? দেখো, কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এবং তোমাকে প্রথমে জায়গাটা দেখাবো যেখানে আমি রয়েছি, ভাটপাড়া থানা এলাকার মহল্লা, বাকর মহল্লা। এই জায়গায় খুন হয় মোহাম্মদ সালাউদ্দিন আনসারী, তার দেহ কিন্তু এখানেই পড়েছিল। তোমাকে জানিয়ে রাখি, এখানে মোহাম্মদ সালাউদ্দিন আনসারী এবং পঙ্কজ নামে এক যুবকের সঙ্গে তাদের কিন্তু একটা টেন্ডার পাওয়া নিয়ে, অর্থাৎ বরাত পাওয়া নিয়ে, কাজের বরাত পাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এই মোহাম্মদ সালাউদ্দিনকে ফোন করে ডাকা হয় এমনটাই কিন্তু অভিযোগ। ফোন করে ডাকে এই পঙ্কজ এবং তার দলবল, এবং সামনে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশ কর্মীরা বসে রয়েছেন, এই ঘরের ভেতরেই তাকে ডাকা হয়েছিল এবং সেখানে তাদের একটা ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ চলছিল। তার জেরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে চেয়ার টেয়ার রয়েছে, গাড়ি রয়েছে, বাইক রয়েছে, সমস্ত কিছু ভাঙচুর হয়ে পড়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু তাকে বন্দুক বার করে গুলি করে মারা হয় এমনটাই কিন্তু অভিযোগ। তবে ঘটনার পেছনে কী কারণ রয়েছে, ব্যবসায়িক শত্রুতা নাকি সিন্ডিকেটের ব্যবসা নাকি রয়েছে ঠিকাদারি, অর্থাৎ বরাত পাওয়াকে কেন্দ্র করে এই ঝামেলা সূত্রপাত, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পুরনো শত্রুতা রয়েছে নাকি এলাকা দখল, সেগুলোও কিন্তু দেখা হচ্ছে। ঘটনার পর থেকে কিন্তু গোটা এলাকা কিন্তু থমথমে, পরবর্তীতে যাতে আর কোনো রকম অশান্তি ঝামেলা না হয় তার জন্য কিন্তু এখানে পুলিশকর্মীরা রয়েছেন, ব্যারাকপুর কমিশনারের পুলিশকর্মীরা রয়েছেন, র্যাফ রয়েছে এখানে, এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে, কথা বলার মতন পরিস্থিতিতে কেউ নেই, প্রত্যেকে কিন্তু যে যার ঘরে তালাবন্ধ করে চলে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সামনে যে বাড়ি রয়েছে, একবার দেখাবো, মোহাম্মদ সালাউদ্দিনের বাড়ি, তার প্রতিবেশী আত্মীয় প্রত্যেকেই চলে এসেছেন এখানে। একই সঙ্গে ডান দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে, সেইটা কিন্তু পঙ্কজের বাড়ি, এখানে পুলিশকর্মীরা রয়েছেন। একই সঙ্গে আমি তোমাকে আরেকবার ঘটনাস্থলের ছবিটা দেখাবো। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকেই কিন্তু পালানোর চেষ্টা করে মোহাম্মদ সালাউদ্দিন, তাকে কিন্তু ঘিরে ধরে তাকে বন্দুক দিয়ে গুলি করা হয় এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে। দূরে একটি সিসিটিভি রয়েছে, অর্থাৎ একটি ধর্মীয় স্থান, সেখানে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখান থেকে ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে দেখা যাচ্ছে গণ্ডগোলের ছবি, ঝামেলার ছবি। একই সঙ্গে যখন সালাউদ্দিনকে ফোন করে ডাকা হয়েছে সেই কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। এবং গতকাল রাতে কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল কি না, বা এই এর আগেও এদের মধ্যে কোনো শত্রুতা ছিল কি না, গোটা বিষয়টাই কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার নেপথ্যে সিন্ডিকেটের ব্যবসা নাকি পুরসভার বরাত পাওয়াকে কেন্দ্র করে ঝামেলা নাকি এলাকা দখল নাকি পুরনো শত্রুতা, গোটা বিষয়টাই কিন্তু তদন্ত করছেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে রণয়? পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় মানুষদের, কতজন হামলা চালিয়েছিল, তারা কারা, তারা স্থানীয় না অন্য জায়গা থেকে এসেছিল? দেখো, এলাকার বাসিন্দারা রয়েছে, আমি তোমাকে দেখাবো, গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে, কেউ ক্যামেরার সামনে সেভাবে বলতে রাজি নন। তবে অফ দ্য রেকর্ড অনেকেই বলছেন যে 11টা থেকে 11:30 নাগাদ তারা আচমকা একটি আওয়াজ শুনতে পান, তারা ভাবেন যে পাশের বাড়িতে কোনো জন্মদিন হচ্ছে, বেলুন ফাটছে। তারপর তারা বাইরে এসে দেখেন যে প্রচণ্ড ভিড় রয়েছে, সেখানে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপর তারা গিয়ে দেখেন সে এলাকারই এই যুবক মোহাম্মদ সালাউদ্দিন আনসারী, মুকুল নামে সে পরিচিত এই এলাকায়, তার দেহ পড়ে রয়েছে। তার পরিবারের সদস্যরা আসে,
তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার নেপথ্যে কি রয়েছে সেই দিকটা কিন্তু খতিয়ে দেখছেন। তুমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, পুলিশ তদন্তের দিকে আমরা আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে। হাওড়া ডুবুর জলাকাণ্ডে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ মৃত বালকের পরিবারের। গতকাল হাওড়া স্বামীজি সংঘের সাঁতারের পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু বালকের। 9 বছর বয়সে ওই বালকের নাম বিদীপ্ত ঘোষ। সুইমিং ক্লাবে মায়ের সঙ্গে সাঁতার শিখতে যায় সে। হাওড়ার স্বামীজি সংঘ ক্লাবের সাঁতারের পুল আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। প্রশাসনের নজরদারি তো থাকবে যে সুইমিং পুলটা দিনের পর দিন চলছে কি করে, কোন ইনফ্রাস্ট্রাকচার নেই, কারণে নোংরা ডোবা থাকে, ওটা সুইমিং পুল হতে পারে, কোন আমরা পুকুরে টুকুরে শিখাতে পারি, সেই মত যে ট্রেনার নেই, একজন ট্রেনার কি দুজন ট্রেনার শুনছি কালকে, তাহলে কালকে জলে নামানোর কি দরকার ছিল যদি ট্রেনার না থাকে? এটা কি সুইমিং পুল বলে? ডোবাতে সুইমিং পুল করে বানিয়ে দিয়ে সব ছেলেগুলোকে নামিয়ে দিয়ে জীবন শেষ করা? আমার ঘরে একটি বাচ্চা, এবার আমি সেই বাচ্চা কোথা থেকে পাবো? এবার বলতে পারেন হঠাৎ কিছু বুঝতে পারছিলাম, দিনে জলের মধ্যে মানে উবুর হয়ে ফ্লোটে আছে, জলের মধ্যে ভাসছে, সঙ্গে সঙ্গে তাকে সেফ। হ্যাঁ না, জল থেকে তুলেতে আমি ফার্স্ট এডে যেগুলো করা মাছ টু মাউ করে, তারপর পেটের মধ্যে হামিং করে প্রচুর পরিমাণে জল বমি বার করে। হ্যাঁ, আমরা তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আজ 34-35 বছর ধরে। আমি এই মুহূর্তে কি হলো আমি বুঝে উঠতে পারছি না। জলের হাইট কতটা থাকে? জলের হাইট এখন যা আছে 4.5 ফুট, নর্মালি 4 ফুট থেকে 4.5 ফুট। আগামী দিনে কী ব্যবস্থা নেবে? আগামী দিনে আরও চেষ্টা করবো কীভাবে নতুনভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। স্বচ্ছ ছিল না সুইমিং পুলের জল, জলের পরীক্ষার প্রয়োজন জানিয়েছেন হাওড়ার পুর প্রশাসক। টেস্ট না করে বলা যায় ডিজিটাল, তবে অ্যাপারেন্টলি মিলেই না, যতটা স্বচ্ছতা থাকা দরকার ততটা আমি দেখলাম না। এবার জলে ধরুন কতটা পরিমাণ ক্লোরিন মেশানো হচ্ছে বা কী বেশি কত ঘোলাটি জলটা, আমি ওটাই বললাম যে যতটা স্বচ্ছতা থাকা দরকার জলে ততটা স্বচ্ছতা আমি দেখলাম না। এবার সেটা কতটা ক্লোরিন মেশানো হচ্ছে বা এটা কী মেশিনে মেশানো হয়, তখন এইগুলো একটা দেখার ব্যাপার। Sham Steel Flexi Strong TMT Bar. TMT Flexi Strong. Tab ghar hamesha ke liye strong. আজকের জন্যই বোধহয় পুরী বা পুরীর জন্যই হয়তো আজকের দিনটা, আর জগন্নাথ দেবের রথযাত্রা। কোভিডকালে 2 বছরের বাধা কাটিয়ে আজ ভক্তদের বাঁধ ভেঙেছে শ্রীক্ষেত্রে। দাপরের কৃষ্ণের কলিযুগের মালবলীলা চাক্ষুষ করতে হাজির কমপক্ষে 10 লক্ষ ভক্ত। কড়া নিরাপত্তার মোড়কে পুরী, রথ টানার রাস্তা গ্র্যান্ড রোডে প্রচুর পুলিশ সেনাকর্মী মোতায়েন। সকালে বিশেষ পুজোর পর রথে ওঠেন প্রথমে বলভদ্র, তারপর সুভদ্রা, সবশেষে জগন্নাথ। রথ উপলক্ষে আজ 3 জনেরই বিশেষ সাজ। শ্রীমন্দির থেকে বেরিয়ে রথে চেপে গুন্ডিচা দেবীর মন্দিরে যাবেন 3 ভাই বোন। 8 দিনের মাথায় পূর্ণযাত্রা। এই কদিন গুন্ডিচা মন্দিরে চলবে নিত্য পুজো। বাংলার প্রাচীন রথযাত্রা হুগলির মাহেশে 626 বছরের পুরনো রথের রশিতে টান দিতে কয়েক লক্ষ ভক্ত উপস্থিত হয়েছেন মাহেশে। শ্রীক্ষেত্র পুরীর পরেই দেশের সব থেকে পুরনো রথযাত্রা মাহেশেই হয়। চৈতন্যদেব নিজে এই রথে অংশ নিয়েছিলেন। বিকেল 4টে নাগাদ নবনীলাচলে রথের রশিতে টান পড়বে, আর তার আগে চলছে বিশেষ পুজো। পুরীর যেমন জগন্নাথ, কোচবিহারের তেমনই মদনমোহন। কোভিডের ধাক্কা কাটিয়ে 2 বছর পর আজ আবার মানুষের মাঝে বেরোচ্ছেন মদনমোহন। কোচবিহার রাজপরিবারের সদস্য দুয়ারবক্সী বিকেল 4:55 রশিতে টান দেবেন। তারপর কোচবিহারের জেলাশাসক, দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান রশি টানার পর যাত্রার সূচনা। তার আগে সকাল 8টা থেকে স্নান পর্ব শেষে বিশেষ পুজো, তারপর রথাচুর হবেন মদনমোহন।
রথযাত্রা সকালে জগন্নাথ দর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে সকালের বিশেষ পুজোয় অংশ নিলেন অমিত শাহ। নিজেই করলেন মঙ্গল আরতি। ভিড়ে ঠাসা মন্দিরে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। আগামী রবি এবং সোমবার বিশেষ অধিবেশন আছে মহারাষ্ট্র বিধানসভায়। প্রথম দিন হবে স্পিকার নির্বাচন। নানা পাটোয়ার পদত্যাগের পর থেকে স্পিকার পদ শূন্য হয়ে রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। স্পিকার নির্বাচনের পরদিন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে শিন্দে শিবির বলে জানা গিয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় আজ ইডি হাজিরা সঞ্জয় রাউতের বেলা 12টা নাগাদ মুম্বাইয়ের ইডি দফতরে যাবেন। ভিড় বাড়াবেন না, ইডি অফিসের বাইরে টুইট করে সেনাকর্মী সমর্থকদের আবেদন শিবসেনা মুখপাত্রের। দালাল চক্রের বারবারন্তের ফলে রোগীদের চূড়ান্ত হয়রানির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, মুমূর্ষ রোগীদের নিয়ে যেতে টাকা না দিলে মেলে না স্ট্রেচার, এমনকি রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, সবকিছুই তৃণমূল পরিচালিত, হাসপাতাল সুপার এ ব্যাপারে অবগত কিন্তু তারা মোটা অঙ্কের কমিশন পায় বলে নীরব। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে টুপুল রেল ইয়ার্ড সংলগ্ন পাহাড়ের মাটি ধসে যায়। সেই মাটি পাথর ইজেই নদী দিয়ে বয়ে এসে ধসিয়ে দেয় স্টেশন। নদীর একাংশে আটকে গিয়ে বাঁধের আকার নেয় টুপুল স্টেশন সংলগ্ন সেনাশিবির। জনবসতি সবকিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে ধস নেমেছিল, সে সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন, যার ফলে এত মৃত্যু হয়েছে বলে মনে করছে প্রশাসন। শুক্রবারও সকাল থেকে চলছে উদ্ধার কাজ। স্থানীয়দের অনুরোধে ইজয় নদীর আটকে যাবার জায়গা সাফ করে রেল। মুখ্যমন্ত্রী বীরেন সিং, লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতাস সহ বিশিষ্টরা এলাকা পরিদর্শন করেন। এখনো বানভাসী অসম। 25টি জেলায় 2608টি গ্রাম জলের তলায়। 30 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় 3 শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে লখিমপুর এবং নগাঁওয়ে 2 জন করে, বরপেটা বিশ্বনাথ ধেমাজি এবং মরিগাঁওয়ে 1 জন করে মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এপ্রিল থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 159। 141 জন বন্যা এবং 18 জন ধসে মারা গিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। 22টি জেলায় 551টি ত্রাণ শিবিরে আছেন 3,05,000 মানুষ। অনেক বন্যা দুর্গত গত 3 মাস ধরে 37 নম্বর জাতীয় সড়কেই আশ্রয় নিয়েছেন। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। এই মুহূর্তে নিবেদন করছেন মালদহে ভয়াবহ দুর্ঘটনা। ইংরেজ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস। গুরুতর জখম 15, আশঙ্কাজনক 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের। গতবারের মতো অনলাইনেই ভর্তি। 18 জুলাই থেকে আবেদন গ্রহণ, 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া, জানালো শিক্ষা দপ্তর। ডায়াবেটিসের বদলে হার্টের ওষুধ বেচলেন দোকানি, সস্তার বদলে বেচে দেওয়া হলো দামি ওষুধ। খড়গপুরের ঘটনায় হতবাক বাংলা, রোগীর পরিবারের জন্যই ভুল দাবি ওষুধ ব্যবসায়ী। চন্দ্রকোনায় মোড়লদের নিদানে যুবক ও মহিলার উপর রাতভর অত্যাচার। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে ব্যাপক মারধর, পুলিশের তৎপরতায় উদ্ধার, তদন্ত শুরু। নিকাশি নালার জল থেকে কোভিডের নমুনা সংগ্রহের উদ্যোগ। এনআইবিএমজির সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ। করোনা ছড়াচ্ছে কিনা বুঝতেই কলকাতা ও বেশ কিছু পুরো এলাকায় সংগ্রহ করা হবে নমুনা। 17,000-এর উপরই দেশে দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত 17,092, 29 জনের মৃত্যু। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে 1,09,000। পজিটিভিটি রেট 4.14%। মাঝ আকাশে ফের বিপত্তি। জব্বলপুরে যাওয়ার সময় চলন্ত বিমানে আগুন আতঙ্ক। বিমানটিকে ফেরানো হলো দিল্লিতে, সুরক্ষিত যাত্রীরা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার থেকে উপকূলে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোনো কোনো অংশে ভারী বৃষ্টি।
এই মুহূর্তে নিবেদন করলেন সব্যসাচী বাগচি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, গতকাল আমরা পান্থের সেঞ্চুরি দেখেছিলাম, আজ রবীন্দ্র জাডেজার সেঞ্চুরি। তৃতীয় সেঞ্চুরি হয়ে গেল এবং একই সঙ্গে শুধু ভারত ভালো জায়গায় নেই, এই মুহূর্তে 9 উইকেট ইন্ডিয়ার পড়ে গেছে, কিন্তু একই সঙ্গে তবে রানটাও কিন্তু দেখতে হবে, রানটাও প্রায় 400 কাছাকাছি, স্কোর বোর্ড দেখাচ্ছে 381 রানে 9 উইকেট। এবং ইন্ডিয়ার যা বোলিং লাইন আপ, তাতে যদি মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সাইফ, সিরাজ এবং শার্দুল ঠাকুর এরা যদি সঠিক জায়গায় বলটা রাখতে পারেন, তাহলে কিন্তু বড় রানের লিড ভারত নিতেই পারে। এর পাশাপাশি একটা দারুণ তথ্য আমাদের কাছে এসেছে, রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করার পর যে তথ্যটা আমি জানাতে চাই সেটা হচ্ছে যে এই নিয়ে মাত্র 3 ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যানদের জুটি যারা রেকর্ড করলো। রেকর্ডটা কিরকম? একই টেস্ট ম্যাচে জোড়া 100 প্রথমবার এই রেকর্ডটা করেছিলেন সত্যপান রমেশ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে 1999 সালে। দ্বিতীয় ঘটনা ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং, তারা ঘটিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যাঙ্গালোরে 2007 সালে। আর এবার বার্মিংহামে ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার জুটি এই রেকর্ডটা করলো, অর্থাৎ 3 ভারতীয় জুটি, লেফট হ্যান্ডার ব্যাটারদের জুটি, যারা জোড়া 100 পার্টনারশিপ করলো, এবং যার জন্যই ভারত কিন্তু একটা দারুণ জায়গায় রয়েছে এই টেস্ট ম্যাচে। ধন্যবাদ সব্যসাচী। Sham Steel Flexi Strong TMT Bar. TMT Flexi Strong. Tab ghar hamesha ke liye strong. বসাকগিনি মিউজিয়ামের শুভ রথযাত্রা উপলক্ষে সোনা, রূপো ও হীরের গহনার মজুরিতে 20% ছাড়। বসাকগিনি মিউজিয়াম গড়িয়াহাট ও গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের পাশে। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল রথযাত্রা স্পেশাল অফার চলবে 1 জুলাই থেকে 8 জুলাই। The fastest growing digital